নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে ডি মামলার রাজ্য সরকারের বিরুদ্ধে কন্টেম্পট অব কোর্ট এবং রিভিউ পিটিশন এই দুটি মামলা শুনানি আজ স্যাটে ছিল এবং আজ স্যাটে শুনানির পর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি তারিখে কিন্তু আজকে রাজ্য সরকারের আইনজীবী স্যাটে তার যে বক্তব্য রাখেন এবং তার পরিপ্রেক্ষিতে মামলাকারীদের আইনজীবীরা স্যাটে যে বক্তব্য রাখেন সেই বিষয়গুলি নিয়ে একটি সংবাদপত্রে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে এক কথাই ফুল ডিএ কে স্টাডিএটি দর্শক বন্ধুদের অনুরোধ একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই এই ডিএ মামলার সম্পূর্ণ ছবিটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বকেয়া ডিএ দেওয়ার ক্ষমতা নেই স্যাটে আত্মসমর্পণ রাজ্যের নতুন বছরের শুরুতেই আরও একবার পিছিয়ে গেল ভাতা মামলার শুনানি আজ রাজ্য সরকারের দায়ের করা স্যাটের রায় পুনর্বিবেচনা ও রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মচারী মহলের আদালত অবমাননা সংক্রান্ত মামলা শুনানি ছিল দীর্ঘ শুনানি শেষে ফের আরও এক মাস পিছিয়ে গেল মামলা শুনানি ফলে নতুন বছরে প্রথম বেতনে মিলবে না বকেয়া মহর্ঘ ভাতা মামলার শুনানি প্রসঙ্গে বর্ষিয়ান আইনজীবী মোহাম্মদ আমজাদ আলী জানিয়েছেন ছাব্বিশে জুলাই দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পরিষদ পরিষদের পক্ষ থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ভাতা মামলার রায় ঘোষণা করে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না এই মামলায় রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল চূড়ান্ত রায় দিয়েছিল গত ছাব্বিশে জুলাই সেই রায়ে ট্রাইব্যুনাল বলেছিল ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে অর্থাৎ নতুন পে কমিশনের সুপারিশ কার্যকর করার আগে কিসের ভিত্তিতে এই মহার্ঘ ভাতা দিতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনাল তাদের রায়ে উল্লেখ করে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করা তো দূরের কথা কোনো তথ্য প্রকাশ করেনি রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য দেয়া হয়নি এর ফলে কনফেডারেশন স্যাটের রায় পালন না করার জন্য আদালত অবমাননার মামলা দায়ের করে অন্যদিকে রাজ্য সরকার স্যাটের রায় পুনর্বিবেচনা করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফাইল করে সেই দুটো আবেদনের শুনানি ছিল আজ রাজ্য সরকারের তরফে আজ স্যাটের রায় পুনর্বিবেচনা করার কারণ উল্লেখ করে জানাই রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা পাওয়ার বিষয়টি আইনগত কোনো অধিকার নেই এই জায়গাটি ভালো করে লক্ষ্য করুন রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা পাওয়ার বিষয়টি আইনগত কোনো অধিকার নেই এটি স্যাটে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছেন দ্বিতীয়ত রাজ্য সরকারের আর্থিক ক্ষমতা নেই সেটা মিটিয়ে দেওয়ার এই জায়গাটিও লক্ষ্য করুন যে রাজ্য সরকারের আর্থিক ক্ষমতা নেই সেটা মিটিয়ে দেওয়ার এবং তৃতীয়ত প্রশাসনিক ট্রাইব্যুনাল তাদের রায় দেওয়ার সময় কিছু আইন বিবেচনা করেনি ফলে রায় পুনর্বিবেচনা করা হোক এর পাল্টা সরকারি কর্মচারীদের পক্ষে কনফেডারেশনের পক্ষে আইনজীবী আমজাদ আলী তার তীব্র বিরোধিতা করেন রাজ্যের আইনজীবীদের তোলা সমস্ত প্রশ্নের জবাব দেন তিনি জানান রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা না দিয়ে বিষয়টি নিয়ে শুধু শুধু আইনি জটিলতার মধ্যে ফেলা হচ্ছে দীর্ঘ সময় কাটানোর চেষ্টা করছে রাজ্য কারণ রাজ্যের তিনটি আপত্তির মধ্যে দুটি আপত্তি নিয়ে আগেই শুনানি হয়েছে ফলে একই বিষয় দ্বিতীয়বার তুলে ধরে সময় কেনার চেষ্টা চলছে কর্মচারী সংগঠনের আইনজীবী বলেন সরকারের এই পদক্ষেপ রীতিমতো হয়রানিমূলক বেআইনি এবং রিভিউ করার যে আইনগত নীতি আছে সেই নীতি বিরোধী আজ সব পক্ষে সোয়াল শোনার পর ট্রাইব্যুনাল বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছে আগামী পাঁচই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি তাহলে দর্শক বন্ধুরা আপনাদের কাছে নিশ্চয়ই ছবিটা স্পষ্ট হলো যে আজকে স্যাটে কি হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে স্যাটে কি হতে চলেছে রাজ্য সরকার যে এত সহজে বকেয়া দিয়ে দিতে চাইছে না এটা স্পষ্ট তার কারণ হিসাবে তারা অর্থাভাব এবং আইনি জটিলতাকে দেখাচ্ছে বারবার এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে আপনাদের কাছে অনুরোধ করবো শালীনতা বজায় রেখে কমেন্ট করুন কারণ এন্ড অফ দ্য ডে আপনারা সবাই রাজ্য সরকারি কর্মচারী এটা সবার জন্য না আমি বেশ কিছুদিন লক্ষ্য করছি কিছু কমেন্ট খুব খারাপ কমেন্ট আসছে যার পরিপ্রেক্ষিতে আমি এই মন্তব্যটি করতে বাধ্য হলাম ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ